একটা গ্রামে দুটো বাচ্চা ছিল, রাঘব আর অমর। একটা দুর্ঘটনাতে ওদের মা বাবা মারা গেছিল। দুই ভাই খুব কান্নাকাটি করল। দাদা, এখন আমরা কি করব? আমরা কি করে বাঁচব? তুই চিন্তা করিস না, তোর বড় ভাই এখনো বেঁচে আছে, আমি কিছু একটা অবশ্যই করব। পরের দিন সকালে অমর বলল, দাদা খিদে পেয়েছে, দাঁড়া আমি কিছু আনছি। না দাদা, আমি তোমার সাথেই যাব। দুই ভাই বাড়ির পাশে একটা দোকানে গেল। রাঘব দোকানদারকে বলল, আমাকে কিছু খাবার দাও দাদা, আমি কিছুদিন বাদে ধার শোধ করে দেব। দোকানদার দুজনকেই তাড়িয়ে দিল। ওরা হতাশ হয়ে গ্রামের জঙ্গলের দিকে চলে গেল। গরমের জন্য দুই ভাইয়ের খুব জল পিপাসা পেয়েছিল। দুজনে জঙ্গলে জল খুঁজছিল, তখন ওরা একটা পুকুর দেখতে পেল। সেখানে একজন সাধু অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে গরমের জন্য বাবা অজ্ঞান হয়ে গেছে। রাঘব পুকুর থেকে জল নিয়ে সাধুর মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বাবার জ্ঞান ফিরল। রাঘব তাকে জল খাওয়ালো। জল খেয়ে সাধু বাবা বললেন, তোমরা দুজন আমাকে জল খাইয়েছো, আমি তোমাদের কিছু দিতে চাই। আপনি যদি কিছু দিতে চান তাহলে আমার ভাইকে খাবার দিন, ওরার খুব খিদে পেয়েছে। রাঘবের কথা শুনে বাবা খুব খুশি হলেন। তিনি রাঘবকে একটা চপ্পল দিয়ে বললেন, এটা কোনো সাধারণ চপ্পল না, এটা পরে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। তারপর সাধু বাবা অমরকে একটা টুপি দিলেন আর বললেন, এই নাও, এটা পরে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা, কখনোই আমাকে দরকার হলে অন্তর থেকে ডাকবে। তারপর ওই সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। দুজনে ওই জাদুর টুপি আর চপ্পল থেকে সব কিছু ওরা চাইলো যেগুলো ওদের দরকার ছিল। একদিন অমর রাঘবকে বলল, দাদা আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি একবার রাজমহল দেখতে চাই আর একজন রাজকুমারের মতো জীবনযাপন করতে চাই। রাঘব ছোট ভাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য অশোকাপুর নামে একটা রাজ্যে ওকে দিয়ে গেল। রাঘব বলল, হে জাদুর চপ্পল, আমাদের দুজনকে রাজার মতো পোশাক আর আভূষণ দাও। জাদুর চপ্পলে জাদুতে দুই ভাইয়ের কাছে রাজকুমারের মতো পোশাক আর আভূষণ চলে এলো। দাদা, আমাদের দুজনকে তো পুরো রাজকুমারের মতো দেখতে লাগছে, চলো মহলে যায়। কিন্তু তুমি কাউকে ভুল করে এটাও বলে দিও না যে আমাদের কাছে জাদুর চপ্পল বা টুপি আছে। আচ্ছা, আমি কাউকে কিচ্ছু বলবো না, এখন তাড়াতাড়ি চলো। দুজনে ভেতরে চলে গেল। ওখানকার রাজা দুজনকে স্বাগত জানালো। ওতে জিজ্ঞেস করল, তোমরা দুজন কোন রাজ্যের রাজকুমার? আমরা উদয়পুরের রাজকুমার, শিকারে বেরিয়েছিলাম, জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আপনার কথা জানতে পেরে আমরা দুজন এখানে চলে এসেছি। খুব ভালো করেছো রাজকুমার, তোমরা বিশ্রাম করো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে রাজা চলে গেলেন। রাজার একজন খুড়তুতো ভাই ছিল, তার নাম ছিল মহেন্দ্র। সে ছিল খুবই চালাক প্রকৃতির আর রাজাকে খুব হিংসে করত, কিন্তু রাজা তাকে খুব ভালোবাসত। মহেন্দ্র রাজামশাইকে মেরে ফেলতে চাইত। রাতে দুই ভাই কথা বলছিল, দাদা এখানকার রাজা খুব ভালো, উনি কখনো ভালোবেসে আমাদের স্বাগত জানালো। এখন তুমি খুশি হয়েছো তো? তোমার সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। হ্যাঁ দাদা, আমি খুব খুশি হয়েছি। আজকে আমার জাদুর টুপিটা রাজদরবারে পড়ে গিয়েছিল, কিন্তু সবাই এটা সাধারণ টুপি ভেবে তুলেও নেয়নি। দাদা, তুমি তোমার জাদুর চপ্পলটা সামলে রেখেছো তো? আমি তোমাকে বলেছিলাম না, এই জাদুর টুপি আর চপ্পলের ব্যাপারে আলোচনা করবে না। এই নাও আমার জাদুর চপ্পল, তোমার কাছে রেখে দাও, কালকে রাজার সাথে সকালে কোথাও যেতে হবে। এই কথা রাজার খুড়তুতো ভাই শুনে ফেলল। সকালবেলা মহেন্দ্র দেখল রাঘব রাজার সাথে মহলের বাইরে যাচ্ছে। এটা দেখে মহেন্দ্র অমরের কাছে গেল আর বলল, আরে অমর, তোমার ভাই ওই জাদুর চপ্পল আর টুপি নিয়ে যেতে বলেছে। আমরা তিনজন একটা কাজে মহলের বাইরে যাচ্ছিলাম আর রাজামশাই একটা বিপদে পড়ে গেছে। আরে উনি জাদুর টুপি আর চপ্পলের কথা কি করে জানলো?
মনে হচ্ছে ভাই রাজাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্যই বলেছে। অমর কিছু না চিন্তা করেই দুটো জিনিসই মহেন্দ্রকে দিয়ে দিল। কিছুক্ষণ পরেই রাঘব অমরের কাছে এসে বলল, দাদা আমার জাদু চপ্পলটা দাও। ভাই তুমি তো মহেন্দ্রকে দিয়ে সেগুলো চেয়ে পাঠিয়েছিলে তাই না? এই কথা শুনে রাঘব বুঝে গেল মহেন্দ্র চালাকি করে অমরের কাছ থেকে জাদুর দুটো জিনিসই নিয়ে নিয়েছে। রাঘব এই কথাটা রাজাকেও বলতে পারবে না। দুই ভাই নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। ভাই এই সব কিছু আমার ভুলের জন্যই হয়েছে। না না এখানে তোমার কোনো ভুল নেই। দুই ভাই ওই রাজ্যেই ঘুরে বেড়াচ্ছিল। একটা গাছের তলায় বসে রাঘব ওই সাধু বাবাকে স্মরণ করছিল। তখনই গাছ থেকে একটা আম নিচে পড়ল। অমর ওই আমটা দেখে খুব খুশি হলো। সময় নষ্ট না করে সেটা খেয়ে ফেলল। আর তখনই অমরের কান দুটো হাতির মতো বড় হয়ে গেল। আরে এটা কি হলো? এইসব দেখে রাঘব আবার ওই সাধু বাবাকে স্মরণ করল। আর তখনই ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়ল। রাঘব সেটা তুলে অমরের কানের কাছে রাখল, আর অমরের কান দুটো ঠিক হয়ে গেল। সাধু বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এই সব হলো আপনারই লীলা। এটা দেখে রাঘব একটা পরিকল্পনা বানাল, আর মহেন্দ্রর উপর নজর রাখছিল। রাঘব জানত যে মহেন্দ্র শিকার করতে জঙ্গলে যায়। একদিন মহেন্দ্র নিজের ঘোড়ায় বসে শিকার করতে বেরিয়ে গেল। ওরা দুজনে ছদ্মবেশে জঙ্গলে পৌঁছে গেল। মহেন্দ্র খুব জল পিপাসা পেয়েছিল। তখনই মহেন্দ্র একটা আওয়াজ শুনতে পেল। সর্বোচ্চ তাজা আমের শরবত চাই। আওয়াজ শুনে মহেন্দ্র শরবত খেতে গেল আর বলল, আরে ও শরবতওয়ালা আমাকে শরবত দাও। হ্যাঁ হ্যাঁ এখনই এনে দিচ্ছি। শরবত খাওয়ার পরই মহেন্দ্রর কান হাতির মতো হয়ে গেল। আর মহেন্দ্র ওই শরবতওয়ালাকে বলল, শরবতওয়ালা তুমি আমাকে এটা কি শরবত খাওয়ালে, তাড়াতাড়ি বলো। রাজামশাই আমি তো আমের শরবতই দিয়েছিলাম, আমি জানি না এটা কি করে হলো। সৈনিক ওকে আটকে মহলে নিয়ে চলো। সৈনিক রাঘবকে আটকে মহলে নিয়ে চলে গেল। ওখানে রাজা নিজের ভাইয়ের এত বড় কান দেখে মহেন্দ্রকে সব কিছু জিজ্ঞাসা করল। মহেন্দ্র সব বলল। শুনে রাজা রাঘবকে জেলে ঢুকিয়ে দিল। তারপর রাজ্যে ঘোষণা করে দিল যে ওর ভাইকে ঠিক করে দেবে, রাজা তাকে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দেবেন। দূর দূরান্ত থেকে বৈদ্য এলো, কিন্তু কেউ মহেন্দ্রকে ঠিক করতে পারছিল না। তখন অমর ছদ্মবেশে এসে বলল, তুমি কি কোনোদিন কারো জিনিস চুরি করেছ? কারণ কিছু চুরি করলেই শরীরের কোনো অংশ এরকম বড় হয়ে যায়। মহেন্দ্র সব কিছু বলে দিল। অমর ওই পাতাটা কানে লাগাল, আর মহেন্দ্র কান ঠিক হয়ে গেল। তারপর অমর আসল রূপে ফিরে রাজাকে সমস্ত ঘটনা বলল। রাজা সব শুনে রাঘবকে জেল থেকে বের করে দিলেন। আমাকে ক্ষমা করে দাও, এই নাও তোমার জিনিস যেগুলো আমি চুরি করেছিলাম। ভাই তুমিও আমাকে ক্ষমা করে দাও। তিনজনেই ওকে ক্ষমা করে দিল। রাজা নিজের প্রতিজ্ঞা অনুযায়ী নিজের আর্ধেক রাজ্য রাঘব আর অমরকে দিয়ে দিলেন। দুই ভাই মনের আনন্দে ওই রাজ্যে বসবাস করতে লাগলো।